রাজপুর সোনারপুর পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী রতন মজুমদার অভিযোগ করেন যে রাতের অন্ধকারে কে বা কারা একদল দুষ্কৃতী কোদালিয়া এলাকার এই ২২ নম্বর ওয়ার্ডের সমস্ত ফ্ল্যাক্স এবং ব্যানার ছিঁড়ে দেয় ঘটনাটা আশপাশ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার আশপাশের যে ওয়ার্ডগুলো আছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছিল কিছু ব্যানার ছেড়া কিন্তু আমাদের গতকাল রাতে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে এই রাজনীতি ছিল না আর কে বা কারা করেছে আমরা সেটা বলতে চাই না এটা শিক্ষিত যারা প্রকৃত পার্টিকে ভালোবাসে তারা এটা করতে পারে না কারা করেছে কী বৃত্তান্ত কোন রাতের অন্ধকারে আমরা জানি না এর প্রতিবাদ আমরা সমস্ত নাগরিক বিন্দর কাছে বলতে চাইছি তারা আগামী দু তারিখ আগামী সাতাশে ফেব্রুয়ারি ব্যালটে দু নম্বর বোতাম টিপে যোগ্য জবাব দেবেন আশা ভরসা আছে আমাদের আর শুধু আমাদের এইখানে নয় আমাদের ওয়ার্ডের পনেরোটায় ষোলো চোদ্দোটা বুথ তার মধ্যে আশি শতাংশ ব্যানার ফেস্টুন ফ্ল্যাগ সমস্ত ছিঁড়ে ফেলা হয়েছে এই অর্থগুলো আমরা মানুষের থেকেই সংগ্রহ করি প্রতিটা মানুষ জানেন কাউট থেকে চার দশ টাকা পাঁচ টাকা করে নিয়ে এসে আমরা তুলি আর আমাদের রেড ভলেন্টিয়ার্স কাজে যে সমস্ত বিশেষ করে আক্রমণ করেছে ওরা যে রেড ভলেন্টিয়ার্সের যে কর্মকাণ্ডের ছবি দেওয়া ছিল সেই ব্যানারগুলোকে ওরা বিশেষ করে ছিঁড়ে ফেলে দিয়েছে আরও কিছু ছোটো ছোটো ব্যানার আছে সেগুলো ছেড়েছে পার্টির সিম্বল দেওয়া ফ্ল্যাগ ছিল সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে আমরা সবাইকে অনুরোধ করছি দলমত নির্বিশেষে গণতন্ত্র প্রক্রিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে জয়ী করবেন এর প্রতিবাদ জানাবেন ব্যালটের বাক্সে মূল অভিযোগ জানি না কেন এইখানে আমাদের এই ওয়ার্ডে ছিল মানে কোনো দিন এটা হয়নি হঠাৎ করে এইবারই দেখা গেল এর আগে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতো সেটা সামান্য কিন্তু এই বছরই দেখা গেল এই সমস্ত মানে যা অঞ্চলের ব্যানার ফেস্টুন এইভাবে ছিঁড়ে ফেলেছে কি মূল অভিযোগ কেন করলো কি বৃত্তান্ত না রেড ভলেন্টিয়ার্সের আমি অভিযোগ করছি রেড ভলেন্টিয়ার্স রেড ভলেন্টিয়ার কর্মকাণ্ডের এরা মানুষের কাছে সমর্থন পাচ্ছে না এবং তার ফলে কিছু যারা পার্টিকে ভালোবাসে না তারা এই কাজটা করেছে বলে আমার মনে হয়েছে এটা অভিযোগ আমাদের যাচ্ছে থানায় অভিযোগ করতে কিন্তু অভিযোগ করে কিছু ফলপ্রসূ হবে কিনা জানি না কেন আমাদের এর পাশের থেকে ওয়ার্ডের থেকে গিয়েছিলো তারা অভিযোগ করতে গিয়ে ডায়েরি করতে গিয়েছিল তখন তাদেরকে বলা হয়েছে যেখানে লাগানো হয়েছে সেই বাড়ির পারমিশান আছে কি না বা সেইখানে অঞ্চলে মানুষের লিখিত নিয়ে আসতে এবং আমাদের কমরেডরা যখন সেই সমস্ত বাড়ি বা সেই সমস্ত অঞ্চলে গিয়েছিল এবং সেই সমস্ত নাগরিকবৃন্দরা একটু ভয় পেয়ে বলছে না থানা পুলিশের দরকার নেই আমরা ঠিক আছে ছেড়ে দেওয়ার দরকার নেই এই সমস্ত অভিযোগ সেই জন্য তা সত্ত্বেও আমাদের সিনিয়র কমরেডরা যাচ্ছেন আজকে থানায় এবং এসডিও সাহেবকে আমরা লিখিত রে হোয়াটসঅ্যাপে ওনাকে পাঠিয়েছি আইসি সাহেবকে পাঠিয়েছি এবং বিডিও সাহেবকেও পাঠিয়েছি আমরা চাইছি সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এর প্রতিবাদ শুধু ব্যালট বক্সেই করুন সকাল সকাল ভোট দিন দু নম্বর বোতাম টিপে কাস্তাদুর তারা ভোট দিয়ে আমাকে বিপুলভাবে জয়ী করুন এটাই আমি চাইছি এটা বাইশ নম্বর রাজপুর সোনারপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড আমার নাম রতন মজুমদার রাজপুর সোনারপুর পৌরসভা বিউরো রিপোর্ট এভিএন বাংলা